Hello viewers, I associate professor of physiology, Dr. Hasanat from Ghazi Medical College, Khulna, welcoming everyone to my today's online lecture. And today my lecture topic is physiology of cerebellum. I hope you are watching me and hear me clearly. If it is clear, then please confirm me on the comment box. Then I will start my discussion on cerebellum. Please, I am requesting you to confirm me that everything is okay. Can you hear me clearly and watching me? So let's start. I'm going to share my multimedia presentation. ওকে আমার মনে হয় এখন শুরু করা যাক। সো আমরা কিন্তু আজকে আসলে নার্ভাস সিস্টেমের আপনাদের সাথে আমার ফিফথ লেকচার। আমি শুরুতে কিন্তু ইন্ট্রোডাকশনের পরে আমি ট্র্যাক নিয়ে কথা বলেছি, সেন্সরি এবং মোটর ট্র্যাক, দেন বেজাল গ্যাংলিয়ার ফাংশন নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, এবং আজকে আমাদের টপিক সেরিবেলাম। সেরিবেলামটা পড়লে আসলে আমরা মোটর মুভমেন্ট সম্পর্কে সেখানে সেরিবেলামের কি রোল সেটা আমরা বুঝতে পারব। সো লেটস সি, অ্যাকচুয়ালি মোটর মুভমেন্ট ইজ প্রোডিউসড বাই কমপ্লেক্স ইন্টারাকশন অফ দ্য বেজাল গ্যাংলিয়া, দ্য সেরিবেলাম অ্যান্ড দ্য সেরিব্রাল কর্টেক্স। মোটর মুভমেন্টে কিন্তু এই তিনটা স্ট্রাকচারই একটা কমপ্লেক্স রোল প্লে করতেছে। ওকে, তো বাই দিস টাইম আমরা কিন্তু বেজাল গ্যাংলিয়ার রোলটা কি সেটা আমরা জেনে গেছি, যে মোটর মুভমেন্টে সেরিব্রাল কর্টেক্সের যে প্ল্যানটা সেটা বেজাল গ্যাংলিয়ার সাথে কনসাল্ট করে প্ল্যানিং প্রোগ্রামিং করে আলটিমেটলি সেটা ডিসেন্ডিং পাথওয়েতে পাঠিয়ে দেব। তাহলে সেরিবেলামের আসলে এখানে রোলটা কি? তো যা হোক, আমি প্রথমেই বলতে চাচ্ছি যে সেরিবেলামে যদি কোনো লিশন হয় তাহলে কোনো মাসেল প্যারালাইসিস হবে না। কিন্তু যেটা কিন্তু এর আগে আমরা দেখি বেজাল গ্যাংলিয়া, হ্যাঁ, বা সেরিব্রাল কর্টেক্সে লিশন হলে কিন্তু মাসেল প্যারালাইসিস হয়। সো দ্যাট ইজ এ ভেরি বেসিক ডিফারেন্স, কারণ সেরিবেলাম কোনো মাসেল ইন্ডিপেন্ডেন্টলি কোনো মাসেলের কন্ট্রাকশন করতে পারে না। ওকে, সো হাউ ইজ দ্যাট দ্য সেরিবেলাম ক্যান বি সো ইম্পর্টেন্ট when it has no direct ability to cause muscle contraction? তাহলে আসলে সেরিবেলামের রোলটা কি? অ্যাকচুয়ালি দ্য ভেরি বেসিক ফাংশন অফ দ্য সেরিবেলাম ইন মোটর মুভমেন্ট, ইট মনিটরস দ্য মোটর দ্য অনগোয়িং মোটর মুভমেন্ট অ্যান্ড মেক্স কারেক্টিভ অ্যাডজাস্টমেন্ট ইন দ্য বডিজ মোটর অ্যাক্টিভিটি ওয়েল দে আর বিং এক্সিকিউটেড। তারা অনগোয়িং যে মোটর অ্যাক্টিভিটি বা যেই মোটর অ্যাক্টিভিটিটা এক্সিকিউট হচ্ছে সেটাকে মনিটর করা এবং সেটাকে কি করা, রিফাইন করা। হ্যাঁ, আসলে এক কথায় যদি আমি আরো সহজে বলি সেটা হচ্ছে বলতে পারি যে কোয়ালিটি কন্ট্রোল করা। যেটা মোটর প্ল্যান, তো হায়ার সেন্টার থেকে যে মোটর প্ল্যানটা ডিসেন্ডিং পাথওয়েতে আসলো এবং মুভমেন্টটা যে এক্সিকিউট হবে সেটাকে আলটিমেটলি ফার্দার সেটাকে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কিন্তু এখানে সেরিবেলামটা কাজ করবে। সো দ্যাট ইজ দ্য ভেরি বেসিক ফাংশন অফ সেরিবেলাম ইন দ্য মোটর মুভমেন্ট। যদিও সে নিজে ডাইরেক্টলি মাসেল কন্ট্রাকশন করতে পারে না, বাট সে টোন অ্যাডজাস্টমেন্ট করতে পারে বা মুভমেন্টটাকে কোয়ার্ডিনেশন করতে পারে। এজন্য যদি আমরা সেরিবেলামের তিনটা বেসিক ফাংশন বলি তাহলে আমরা বলতে পারবো মেনটেনেন্স অফ
ব্যালান্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম, এটা একটা ফাংশন যেটা একটু পরেই আমি এক্সপ্লেইন করব যে ব্যালান্স ইকুইলিব্রিয়ামের সাথে কি রিলেশন, আর পোস্টার এবং টোন পোস্টার মেনটেন করা এবং যে মুভমেন্ট মোটর মুভমেন্টকে কোয়ার্ডিনেশন করা, দিস আর দ্য থ্রি ভেরি বেসিক ফাংশন অফ দ্য সেরিবেলাম, কোয়ার্ডিনেশন অফ দ্য মুভমেন্ট, ব্যালান্স অর ইকুইলিব্রিয়াম মেনটেন করা এবং টোন পোস্টার মেনটেন করা। ওকে, তাহলে আমরা আসলে এই ফাংশনগুলো বোঝার চেষ্টা করব আজকে, বেসিক্যালি ফাংশনগুলো কিভাবে করে। তো শুরুতেই আমরা একটু ফিজিওলজিক্যাল অ্যানাটমিটা, সেরিবেলামের যে ফিজিওলজিক্যাল অ্যানাটমি সেটা যদি একটু খেয়াল করি, অ্যানাটমিক্যালি সেরিবেলামকে তিনটা লোবে ভাগ করা হয় দুইটা ফিশার দ্বারা, একটাকে বলা হচ্ছে প্রাইমারি ফিশার আর একটাকে বলে হচ্ছে পোস্টেরো ল্যাটারাল ফিশার। এখানে আপনারা যদি এই ছবিটা খেয়াল করেন, এই যে একটা ফিশার দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড প্রাইমারি ফিশার, যেটা আসলে অ্যান্টেরিয়র লোবকে পোস্টেরিয়র লোব থেকে সেপারেট করছে, বা দিস ফিশার অ্যাকচুয়ালি ডিভাইড দ্য সেরিবেলাম ইন্টু অ্যান্টেরিয়র লোব অ্যান্ড পোস্টেরিয়র লোব। আর এই ফিশারটা হচ্ছে পোস্টেরো ল্যাটারাল ফিশার, যেটা আসলে ফ্লকুলো নোডুলার লোব থেকে পোস্টেরিয়র লোবটাকে আলাদা করছে। তার মানে আলটিমেটলি এই দুইটা ফিশার দিয়ে আমরা সেরিবেলামকে অ্যানাটমিক্যালি তিনটা লোবে ভাগ করে ফেলছি, অ্যান্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব অ্যান্ড ফ্লকুলো নোডুলার লোব। ওকে ওকে, এখানে এই যে আমি তিনটা লোব দেখানোর চেষ্টা করছি, ইন্টারেস্টিংলি এই অ্যানাটমিক্যাল যে ডিভাইডেশনটা করলাম, যে ক্লাসিফিকেশনটা করলাম, দিস উইল ক্রসপন্ড উইথ, অলসো ক্রসপন্ড উইথ দ্য ফাইলোজেনেটিক ডেভেলপমেন্ট অফ দ্য সেরিবেলাম। দেখা যাচ্ছে যে ফাইলোজেনেটিক ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে সেরিবেলামের যে পোস্টেরিয়র যে লোবটা আছে এটা সবচেয়ে নিউয়েস্ট পার্ট, এই জন্য এটা আসলে গ্রিক ওয়ার্ড নিও, নিও মিনস নিউ, যেহেতু এটা দ্য মোস্ট দ্য মডার্ন পার্ট অর নিউয়েস্ট পোর্শন, এই জন্য এই পোস্টেরিয়র লোবের আর একটা নাম হয়েছে নিও সেরিবেলাম। তাহলে ফাইল অ্যাকর্ডিং টু ফাইলোজেনেটিক ডেভেলপমেন্ট পোস্টেরিয়র লোবটাকে নাম হয়ে গেল কি, নিও সেরিবেলাম, দ্য মোস্ট অ্যাডভান্স পার্ট অর ফাইলোজেনেটিক্যালি দ্য নিউয়েস্ট পোর্শন। ওকে, তাহলে স্বভাবতই প্রশ্ন আসে ওল্ডেস্ট পোর্শন কোনটা, সেটা হচ্ছে ফ্লকুলো নোডুলার লোব। ফাইলোজেনেটিক্যাল ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে দিস ফ্লকুলো নোডুলার লোব ইট ডেভেলপ ইন দ্য ভেরি বিগিনিং পিরিয়ড, দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড আর্কি সেরিবেলাম। এটা আসলে গ্রিক ওয়ার্ডে আর্কি মিন্স বিগিনিং, মানে একেবারে শুরুতে, হ্যাঁ, এই জন্য এটার নাম হচ্ছে আর্কি সেরিবেলাম। তাহলে এই দুইটার মাঝখানে কি হবে, মাঝখানে হচ্ছে অ্যানসিয়েন্ট, তাহলে আর বাকি আছে কোনটা, অ্যান্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র লোব এটাকে আমরা বলছি প্যালিওটা, মানে হচ্ছে অ্যানসিয়েন্ট অর ইন্টারমিডিয়েট ইন ফাইলোজেনেটিক ডেভেলপমেন্ট। তাহলে এই জন্য অ্যান্টেরিয়র লোবের আর একটা নাম হচ্ছে কি, প্যালিও সেরিবেলাম। তাহলে কিন্তু আমরা এখানে দুইটা ক্লাসিফিকেশন পেয়ে গেলাম, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, আর একটা পেয়ে গেলাম হচ্ছে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশনে অ্যান্টেরিয়র লোবটা করসপন্ড করতেছে প্যালিও সেরিবেলাম, ওকে, পোস্টেরিয়র লোবটাকে ফাইলোজেনেটিক্যালি বললে আমরা বলবো নিও সেরিবেলাম, আর ফ্লকুলো নোডুলার লোব যেটা আছে সেটা ফাইলোজেনেটিক্যালি আমরা আর্কি সেরিবেলাম বলবো। ওকে, দেন এখন আমরা সেরিবেলামের ফাংশনে যাওয়ার আগে আমরা একটু সেরিবেলামের ইন্টারনাল যে সার্কিটটা বোঝার চেষ্টা করব। ওকে, সো আমি একটু দেখে একটা পয়েন্টার নেওয়ার চেষ্টা করি এখানে। ওকে, তাহলে সেরিবেলামের সার্কিটটা আমরা যেমন বেজাল গ্যাংলিয়ার সার্কিটটা পড়েছিলাম, সেরিবেলামেরও খুব বেসিক, ভেরি বেসিক একটা সার্কিট আছে। এই সার্কিটটা বুঝলে অনেকটা কিছুই আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে সেরিবেলামের যে ফাইবার, ইনকামিং ফাইবার যেগুলি আছে, যেগুলো সেরিবেলামে বিভিন্ন জায়গা থেকে সেন্সরি ইম্পালস নিয়ে আসতেছে, তাদেরকে বলবো ইনপুট বা ইনকামিং ফাইবার। ওকে, এই ইনকামিং ফাইবারগুলো আসলে দুই ধরনের আমরা বলতেছি, একটা হচ্ছে ক্লাইম্বিং ফাইবার আর একটা হচ্ছে মসি ফাইবার। সো এখানে এই ফিগারটা যদি দেখেন, যে আমার লেফট হ্যান্ডে যে ইনকামিং ফাইবারটা দেখতেছেন এটা হচ্ছে ক্লাইম্বিং ফাইবার, আর ডান সাইডে যে ফাইবারটা সেরিবেলামের মধ্যে ইনপুট দিছে সেটা হচ্ছে মসি ফাইবার। আর একটা কথা বলি,
ইনকামিং যে ফাইবারটা, এই যে ক্লাইম্বিং ফাইবার যেটা বলতেছি, এই ক্লাইম্বিং ফাইবারের সোর্স হচ্ছে ইনফিরিয়র অলিভ, দ্যাট মিনস অলিভো সেরিবেলার ট্র্যাক থেকে। আর অলিভো সেরিবেলার ট্র্যাক, তাহলে অলিভ আবার আসছে স্পাইনো অলিভারি ট্র্যাক, খেয়াল করেন, স্পাইনাল কর্ড থেকে। হ্যাঁ, প্রোপ্রিওসেপটিভ বা কাইনেস্থেটিক সেন্সেশন নিয়ে মনে আছে? আমি এই জন্য বলছিলাম যে ট্র্যাক্টের লেকচারটা একটু দেখতে। অ্যাসেন্ডিং ট্র্যাক মনে করেন, যে ল্যাটারাল ফানিকুলাস, হ্যাঁ, সেখানে একটা ট্র্যাক ছিল যে স্পাইনো অলিভারি ট্র্যাক, এবং যেটার ফাংশন ছিল বিভিন্ন প্রোপ্রিওসেপটিভ এবং হোল বডি থেকে কাইনেস্থেটিক সেন্সেশনটাকে ক্যারি করে নিয়ে আসা, সেরিবেলামে নিয়ে যাওয়া। সো সেই পাথওয়েটা আসলে প্রথমে স্পাইনো অলিভারি ট্র্যাক, অলিভারি নিউক্লিয়াস থেকে অলিভো সেরিবেলার ট্র্যাক, সেরিবেলামে গেল। এই ফাইবারগুলোকে আসলে আমরা বলবো ক্লাইম্বিং ফাইবার। ওকে, তাহলে ক্লাইম্বিং ফাইবার শুধু একটা সোর্স থেকেই আসবে, সেটা হচ্ছে অলিভো স্পাইনা, অলিভো সেরিবেলার ট্র্যাক, খেয়াল করছেন? আর বাকি যে যত ইনকামিং ফাইবার আছে সব আপাতত মনে রাখেন, সবগুলোই কি মসি ফাইবার। ভেরি বেসিক ডিফারেন্স, ক্লাইম্বিং ফাইবার মাত্র একটা সোর্স থেকে আসছে, সেটা হচ্ছে অলিভো সেরিবেলার ট্র্যাক, আর বাকি যত ইনকামিং ফাইবার সবগুলো আসতেছে, সবগুলোকে আমরা বলবো মসি ফাইবার। একটু পরে আমরা দেখব মসি ফাইবার বিভিন্ন সেন্সরি যে সমস্ত পাথওয়ে আছে আমরা সেটা দেখাবো। এখন দেখা যাক, খেয়াল করেন, সেরিবেলামের ভিতরে এটা হচ্ছে ইনপুট গেল, আর আউটপুট অর্থাৎ সেরিবেলাম থেকে যে ইফারেন্ট যে ফাইবারটা বের হয়ে আসবে, যা যেটা মোটর আউটপুট হবে, সেটা আসবে হচ্ছে ডিপ যে সেরিবেলি আছে। আমরা জানি অ্যাকচুয়ালি চারটা ডিপ সেরিবেলার নিউক্লি আছে, কি বলে মনে রাখার সিস্টেম কি, ডন্ট ইট গ্রিসি ফুড, ডন্ট মানে হচ্ছে ডেন্টেড। ওকে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি জানি না, ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? আচ্ছা, আমার মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন। ওকে, আমি তাহলে আগাচ্ছি। ওকে, তাহলে কি বললাম, যে ডন্ট ইট গ্রিসি ফুড, ডন্ট মানে হচ্ছে ডেন্টেড। তাহলে একটা নিউক্লিয়াসের নাম কি, এগুলো ডিপ সেরিবেলার নিউক্লি, সেরিবেলার কর্টেক্সে না, এটা হচ্ছে ডিপে হোয়াইট ম্যাটারের ভিতরে থাকবে। ডেন্টেড ইট, ইট মানে হচ্ছে এম্বলিফর্ম, গ্রিসি মিন গ্লোবস, হ্যাঁ, আর গ্রিসি ফুড, এফ এ হচ্ছে কি ফেস্টিজিয়াল। তাহলে এই চারটা কি ডিপ সেরিবেলার নিউক্লি, তাহলে এইখানে সবগুলোকে আসলে আমি একটা হিসেবে দেখাচ্ছি, এটা হতে পারে ডেন্টেড, বা এটা হতে পারে এম্বলিফর্ম, হতে পারে গ্লোবস বা ফেস্টিজিয়াল, যাই হোক। তাহলে এই ইনপুট ফাইবার গুলো যদি দেখেন, প্রথমে যদি আমরা খেয়াল করি যে ক্লাইম্বিং ফাইবার যখন উপরে উঠতেছে, ক্লাইম্ব করে যাওয়ার পথে সে এই ডিপ সেরিবেলার নিউক্লিকে কি করবে, একটা হাই দেবে, হ্যালো, তার মানে কি স্টিমুলেট করবে। এবং এই ক্লাইম্বিং ফাইবার গুলি ইউজুয়ালি স্টিমুলেটরি, অর্থাৎ স্টিমুলেটরি নিউরো ট্রান্সমিটার রিলিজ করবে, সেটা হচ্ছে এখানে নিউরো ট্রান্সমিটারটা হচ্ছে অ্যাসপার্টেট। ওকে, আর মসি ফাইবার যেগুলো, যেটা আমার দেখেন আপনার রাইট হ্যান্ড দিয়ে যে ফাইবারটা উঠতেছে সেটা হচ্ছে মসি ফাইবার, মসি ফাইবার গুলো স্টিমুলেটরি, বাট তাদের নিউরো ট্রান্সমিটারটা হচ্ছে গ্লুটামেট, তার মানে এগুলি হচ্ছে গ্লুটামিনার্জিক ফাইবার, এটাও কিন্তু যাওয়ার পথে ডিপ সেরিবেলার নিউক্লিয়াকে কি করবে, স্টিমুলেট করবে, হ্যাঁ, স্টিমুলেটরি সিগন্যাল দিবে থ্রু দা গ্লুটামেট, অর্থাৎ হাই হ্যালো বলে গেল। আচ্ছা, এবার আমি ক্লাইম্বিং ফাইবারে চলে আসি। ক্লাইম্বিং, নামই যেহেতু ক্লাইম্বিং, তার মানে এটা ক্লাইম্বিং করে একেবারে সেরিবেলামের যে মলিকুলার লেয়ার, কর্টেক্সের, আপনারা জানেন কর্টেক্সের তিনটা লেয়ার, মলিকুলার লেয়ার, পারকিনজি সেল লেয়ার, আর একটা হচ্ছে গ্রানুলার সেল লেয়ার। তো সবচেয়ে আউটার কর্টেক্স, যে সেই মলিকুলার লেয়ারে চলে যাচ্ছে কোনটাই, ক্লাইম্বিং ফাইবার, সেখানে গিয়ে এই যে পারকিনজি সেল দেখতে পাচ্ছেন, দিস ইজ অ্যাকচুয়ালি পারকিনজি সেল, এই পারকিনজি সেলকে কি করতেছে, সে স্টিমুলেট করবে, যেহেতু সে কি স্টিমুলেটরি নিউরন, অ্যাসপার্টেট রিলিজ করতেছে। তখন এই পারকিনজি সেলটা আবার দেখেন, এইটা কিন্তু আবার একটা ইনহিবিটরি নিউরন, যেটা কিনা গাবা রিলিজের মাধ্যমে ডিপ সেরিবেলার নিউক্লিকে কি করবে, ইনহিবিট করবে।
তাহলে দেখেন প্রথমে যাওয়ার সময় ডিপ সেরিবেলার নিউক্লিকে সে স্টিমুলেট করলো, কিন্তু আবার যখন পারকিনজি সেলের মাধ্যমে সে ডিপ সেরিবেলার নিউক্লিকে ইনহিবিট করলো, তার মানে একদিকে স্টিমুলেট করলো আরেক দিকে ইনহিবিট করলো, এটাকে বলে নিউরাল শার্পেনিং। তার মানে এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা কিন্তু একটা কি হবে, একটা কোয়ার্ডিনেটেড আউটপুট আসবে বা একটা শার্পেনিং, যাতে ওভার শুটিং না হয় বা আন্ডার শুটিং না হয়, এটা একটা ফিডব্যাক লুপ বলে। এখানে আরো দেখবেন, আচ্ছা এটা গেল হচ্ছে ক্লাইম্বিং ফাইবারের ব্যাপার। এখন আসেন যে মসি ফাইবার, এখানে একটু পেঁচাল আছে। মসি ফাইবারটাও যাওয়ার পথে ডিপ সেরিবেলার নিউক্লিকে স্টিমুলেট করবে, ওকে, দেন সে অ্যাসেন্ড করলো। অ্যাসেন্ড করে এইটা কিন্তু ক্লাইম্বিং ফাইবার না, তার মানে একেবারে যে কর্টেক্সে যাবে না, সে গ্রানুলার সেল লেয়ারে, যে গ্রানুলার সেল, ওকে, গ্রানুলার সেলের সাথে সিনাপস করবে এবং গ্রানুলার সেলকে স্টিমুলেট করবে, যেহেতু সে একটা স্টিমুলেটরি নিউরন, গ্লুটামেট রিলিজ করবে। ওকে, গ্রানুলার সেল আবার কি করতেছে দেখেন, এখানে এইটা চলে যাবে কর্টেক্সে। এখানে এটার জন্য কি দেখা যাচ্ছে না, কর্টেক্সে চলে গিয়ে সে প্যারালাল টি এর মতো ফাইবার দিবে, ওকে, তবে সে যাওয়ার পথে আরেকটা সেলকে স্টিমুলেট করবে, সেটা হচ্ছে গোলজি সেল। গোলজি সেল আবার ফিডব্যাকে গ্রানুলার সেলকে কি করতেছে, ইনহিবিট করতেছে। তার মানে দেখেন একটা ফিডব্যাক লুপ, এখানে একটা লোকাল সার্কিট তৈরি হয়েছে, সেও কিন্তু আলটিমেটলি এই গ্রানুলার সেল থেকে যে আউটপুটটা যাবে সেটাও কিন্তু একটা কি হবে, একটা শার্পেনিং বা লোকাল সার্কিটের মাধ্যমে একটা ইন্টিগ্রেটেড আউটপুট আলটিমেটলি কোথায় গেল, এই যে মলিকুলার লেয়ারে, ওকে। এখন এটা তো স্টিমুলেটরি সিগন্যাল গেল, মলিকুলার লেয়ারে গিয়ে সে পারকিনজি, আবার পারকিনজি লেয়ারে, সরি হ্যাঁ, পারকিনজি সেল লেয়ারে সে পারকিনজি সেলকে স্টিমুলেট করবে। আর পারকিনজি সেল কি, ইনহিবিটরি, যেটা আগের মতোই পারকিনজি সেল ডিপ সেরিবেলার নিউক্লিয়াকে ইনহিবিট করতেছে। তাহলে এই লুপটা, দিস ইজ দ্য ভেরি সিম্পল লুপ, তবে একটু জটিলতা আছে। এই গ্রানুলার সেল পারকিনজি সেল ছাড়াও আরো দুইটা সেলকে স্টিমুলেট করে, যেটা হচ্ছে স্টিলেট সেল এবং বাস্কেট সেল। বাট দিস স্টিলেট সেল এবং বাস্কেট সেল আবার পারকিনজি সেলকে কি করতেছে, ইনহিবিট করতেছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, গ্রানুলার সেলগুলো সরাসরি পারকিনজি সেলকে একটা পাথওয়ে দিয়ে, একটা পাথওয়ে দিয়ে সে ডাইরেক্টলি স্টিমুলেট করলো, বাট স্টিলেট সেল এবং বাস্কেট সেলের মাধ্যমে আবার সে কি করলো, পারকিনজি সেলটাকে ইনহিবিট করলো। তাহলে আলটিমেটলি পারকিনজি সেলের যে আউটপুটটা আসবে সেটা আবার একটা ইন্টিগ্রেটেড। তাহলে দেখেন কত ভাবে যেটা এইটাকে সিগন্যালটাকে প্রসেসিং করা হচ্ছে, আলটিমেটলি সেরিবেলামের মাধ্যমে এই সিগন্যালটাকে শার্পেনিং করা হচ্ছে বা ইন্টিগ্রেশন হচ্ছে। সো আলটিমেটলি এই পারকিনজি সেলটা ডিপ সেরিবেলার নিউক্লি ইনহিবিট করবে, তবে নেট যে ডিপ সেরিবেলার নিউক্লি থেকে আউটপুটটা আসবে সেটা হচ্ছে স্টিমুলেটরি, তবে সেই স্টিমুলেটরিটা সেটা একটা ইন্টিগ্রেটেড বা একটা ব্যালান্স, ওভার এক্সাইটেশন যেন না হয়, এই জন্যই এত লুপ আকারে ঘুরে আসলো, যেন ওভার শুট না হয় অথবা আন্ডার শুট না হয়, বোঝা গেল। তাহলে আলটিমেটলি ডিপ সেরিবেলার নিউক্লি থেকে ইফারেন্ট ফাইবার গুলো বের হয়ে আসবে। সো দিস ইজ এ ভেরি বেসিক ইন্টারনাল নিউরোনাল সার্কিট অফ দ্য সেরিবেলাম। তাহলে মোটামুটি আমাদের মনে রাখার দরকার হচ্ছে, এখানে ইনপুট ফাইবার গুলো দুই ধরনের ফাইবার আছে, ক্লাইম্বিং ফাইবার আর মসি ফাইবার। ক্লাইম্বিং ফাইবার ইনপুটটা মেইনলি আসতেছে কোথা থেকে, যে স্পাইনো অলিভারি এবং অলিভো সেরিবেলার ট্র্যাক্ট হয়ে, এই একটা সোর্স থেকে আসবে। আর মসি ফাইবার অনেকগুলো সোর্স থেকে, সেন্সরি পাথওয়ে থেকে আসতেছে, যেটা একটু পরেই আমি দেখাবো। এবং আলটিমেটলি তারা পারকিনজি সেলকে কি করে, ইনহিবিট করে এবং ডিপ সেরিবেলার নিউক্লিয়াকে ইনহিবিট করে, কিন্তু যাওয়ার সময় সরাসরি শুরুতে সে তারা কি করে, ডিপ সেরিবেলার নিউক্লিয়াকে স্টিমুলেট করে। তার মানে প্রথমে সুইচ অন করে দিল, তারপরে ঘুরপথে এসে কি করলো, অফ করে দিল, এটা বলে অন অফ ফেনোমেনন। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এই যে এখানে যদি আপনারা খেয়াল করেন, এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে ক্লাইম্বিং ফাইবারের সোর্স দেখেন একটাই, অলিভো সেরিবেলার ট্র্যাক্ট। আর অলিভো সেরিবেলার ট্র্যাক্টে এখানে ফাইবার আসতেছে স্পাইনো অলিভারি ট্র্যাক্ট থেকে, ওকে। আর মসি ফাইবার দেখেন কতগুলা, স্পাইনো ডরসাল এবং ভেন্ট্রাল, যে স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট মনে আছে, অ্যাসেন্ডিং যে ল্যাটারাল ফানিকুলাস দিয়ে যে অ্যাসেন্ডিং ফাইবার ট্র্যাক্টগুলি ছিল, স্পাইনো সেরিবেলার ফাংশন মনে আছে, ওকে। স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টের মেইনলি আছে প্রোপিওসেপশন, প্রোপিওসেপটিভ যে মাস, অর্থাৎ মাসেল স্পিন্ডল, গোলজি টেন্ডন, এই সমস্ত থেকে প্রোপিওসেপটিভ ইম্পালস তারা ক্যারি করবে।
আর ভেস্টিবুলো সেরিবেলার ট্র্যাক্ট, ভেস্টিবুলো সেরিবেলার ট্র্যাক্ট আসতেছে ভেস্টিবুলার অ্যাপারেটাস, ইনার এয়ারের যে ভেস্টিবুলার অ্যাপারেটাস সেখান থেকে ইনপুট আসতেছে। হ্যাঁ, প্রথমে ভেস্টিবুলার নিউক্লিয়াস হয়ে তারপরে ভেস্টিবুলো সেরিবেলার ট্র্যাক্ট হয়ে সেরিবেলামে ঢুকবে, আর সরাসরি যে ভেস্টিবুলার নার্ভ সেটা ডাইরেক্টলি সেরিবেলামে ঢুকে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ভেস্টিবুলো সেরিবেলার ট্র্যাক্ট। তারপরে টেকটো সেরিবেলার ট্র্যাক্ট, মনে আছে অ্যাসেন্ডিং আসছিল কি স্পাইনো টেকটাল, হ্যাঁ সেখান থেকে আবার টেকটো সেরিবেলার ট্র্যাক্ট হয়ে সেরিবেলামে ঢুকে গেল। কিউনিও সেরিবেলার ট্র্যাক্ট, কিউনিও সেরিবেলাম হচ্ছে আমাদের নর্মালি বডি লোয়ার পার্ট এবং ট্রাঙ্কের যে প্রোপ্রিওসেপটিভ ইম্পালস সেটা আসে স্পাইনোসেরিবেলার ডর্সাল এবং ভেন্ট্রাল দিয়ে, আর হেড এবং নেক রিজিওনের যে প্রোপ্রিওসেপটিভ ইম্পালস সেটা আসতেছে কিউনিওসেরিবেলার ট্র্যাক্ট। ওকে ওকে, তাহলে এই সব ফাইবারই আলটিমেটলি কি মোসি ফাইবার হবে, আর ক্লাইম্বিং শুধু অলিভো সেরিবেলার ট্র্যাক্ট। আচ্ছা, এখন আমরা সেরিবেলামের ফাংশনটাকে বোঝার জন্য আমরা আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে সেটা কি আমরা যে ডিপ সেরিবেলার নিউক্লি গুলো বললাম সেটার যদি আমরা এফারেন্ট ডিফারেন্ট কানেকশন সম্পর্কে একটা আইডিয়া পাই তাহলে সেরিবেলামের ফাংশন বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। দেখা যাক, আমি খুব অল্প স্বল্প ভাষায় আমি এটা বলার চেষ্টা করতেছি, আমি আসলে আপনারা দেখার চেষ্টা করতেছি যে আপনারা যে আউটপুট যদি আমরা বলি ডেন্টেড নিউক্লিয়াস থেকে যে ইফারেন্ট ফাইবার, এটার একটা পাথওয়ে আছে এখান থেকে থ্যালামাসে যাবে, থ্যালামাস হয়ে কর্টেক্সে যাবে, মোটর কর্টেক্স, যেখানে প্রি মোটর এরিয়া, সাপ্লিমেন্টারি মোটর এরিয়া, বিভিন্ন অ্যাসোসিয়েশন এরিয়া। ওকে, এই পাথওয়েটার নাম হচ্ছে ডেন্টো থ্যালামো কর্টিক্যাল ট্র্যাক্ট। ওকে, আরেকটা হচ্ছে সে রেড নিউ ডেন্টেড নিউক্লিয়াস থেকে ডেন্টেড নিউক্লিয়াস থেকে রেড নিউক্লিয়াসে যাবে, রেড নিউক্লিয়াস থেকে থ্যালামাসে যাবে, দেন আবার কর্টেক্সে যাবে, সেটা হচ্ছে ডেন্টো রুব্রো থ্যালামিক ট্র্যাক, অর্থাৎ আলটিমেটলি সিগন্যাল রিলেট টু দ্য কর্টেক্স। সো আলটিমেটলি ডেন্টেড নিউক্লিয়াসের দেখা যাচ্ছে আউটপুট যে সিগন্যালটা সেটা কিন্তু কার সাথে কানেক্ট করতেছে, সেরিব্রাল কর্টেক্সের সাথে। সো দিস ইজ দ্য পাথওয়ে বাই হুইচ সেরিবেলাম কমিউনিকেট উইথ দ্য সেরিব্রাল কর্টেক্স, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, আর ডেন্টেড নিউক্লিয়াসে যদি ইনপুট বলি এইটা আবার উল্টা, জাস্ট রিভার্স, সেরিব্রাল কর্টেক্স থেকে সেরিবেলামে আসতেছে যে ইনপুট সেটা হচ্ছে ফ্রন্টো পন্টো সেরিবেলার পাথওয়ে, অর্থাৎ কর্টেক্স থেকে মনে আছে পন্সের যে পন্টো সেরিবেলার পাথওয়ে, ওকে, পন্সের যে পন্টাইন নিউক্লিয়াস সেখানে আসবে, দেন পন্টাইন নিউক্লিয়াস থেকে এটা কি মিডল সেরিবেলার পেডাঙ্কল দিয়ে সেরিবেলামে ঢুকে যাবে, এটা পন্টো সেরিবেলার পাথওয়ে। এটা মনে আছে কিনা আমি যখন ডিসেন্ডিং ট্র্যাক কর্টিকোস্পাইনাল ট্র্যাক পড়াছিলাম, পিরামিডাল ট্র্যাক, বলছিলাম যে পন্সকে সে যখন ক্রস করে তখন এই পন্টো সেরিবেলার পাথওয়ে এবং পন্টাইন নিউক্লিয়াসের কারণে ফাইবার গুলো স্ক্যাটার্ড হয়ে যায়। প্রথমে এটা কম্প্যাক্ট ছিল মিড ব্রেনে, কিন্তু পন্সে এসে স্ক্যাটার্ড হয়ে যায় ডিউ টু এই ক্রসিং ফাইবার গুলোর জন্য। এই সেই ক্রসিং ফাইবার যেটা আসলে কর্টেক্স থেকে প্রথমে পন্টাইন নিউক্লিয়াসে আসলো এবং পন্টাইন নিউক্লিয়াস থেকে সেরিবেলামে ঢুকে গেল, যেটা পন্টো সেরিবেলার পাথওয়ে, অথবা পুরা নাম যদি বলেন ফ্রন্টো পন্টো সেরিবেলার পাথওয়ে। এই পাথওয়ের মাধ্যমে সেরিব্রাল কর্টেক্স অর্থাৎ মোটর কর্টেক্স সেরিবেলামে সেরিবেলার কর্টেক্সের সাথে কমিউনিকেট করতেছে, তার মানে এটা কিন্তু একটা পুরো একটা সার্কিট বিটুইন দা সেরিব্রাল কর্টেক্স এন্ড সেরিবেলার কর্টেক্স, বা একটা ইন্টার কানেকশন বা ইন্টারকম কানেকশন বলতে পারেন। ওকে, তাহলে ডেন্টেড নিউক্লিয়াস মনে রাখেন। এরপরে যে নিউক্লিয়াসটা আমরা পড়ব, এমবোলিফর্ম এবং গ্লোবস। হ্যাঁ, এমবোলিফর্ম এবং গ্লোবস, এইখান থেকে মেইনলি যে ইফারেন্ট ফাইবারটা প্রজেক্ট হবে সেটা হচ্ছে রেড নিউক্লিয়াস।
তাহলে রেড নিউক্লিয়াসে যদি যায় তাহলে সেটার নাম কি হবে? সেটার নাম হবে হচ্ছে, সরি, এখান থেকে রেড নিউক্লিয়াসে গেল, রেড নিউক্লিয়াস থেকে দেন আবার ডিসেন্ডিং কি পাথওয়ে আছে? রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট। মনে আছে রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট কোন সিস্টেমে পড়বে? মিডিয়াল ব্রেইন স্টিম সিস্টেম নাকি ল্যাটারাল ব্রেইন স্টিম সিস্টেম? ডিসেন্ডিং ট্র্যাক্ট পড়ানোর সময় পড়াইছিলাম, এইটা কিন্তু রুব্রো স্পাইনালটা ল্যাটারাল অর্থাৎ কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের সাথে গ্রুপে পড়বে। মনে আছে ল্যাটারাল ব্রেইন স্টিম সিস্টেম অর্থাৎ যারা ডিস্টাল যে লিম ফিঙ্গার, হ্যাঁ, এগুলোর মুভমেন্ট স্কিল্ড মুভমেন্টকে কি করে কন্ট্রোল করে। ওকে, তো যাই হোক, এখান থেকে রেড নিউক্লিয়াস এবং রেড নিউক্লিয়াস থেকে রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট হয়ে সে নিচে চলে গেল। আর একটা হচ্ছে রেড নিউক্লিয়াস থেকে আবার গিভ রাইজ টু সেরিবেলো রুব্রো থ্যালামো কর্টিক্যাল ফাইবার, এখান থেকে আবার কিছু ফাইবার অ্যাসেন্ড করে আবার কর্টেক্সে চলে গেছে, সেইগুলোকে আমরা বলবো সেরিবেলো রুব্রো থ্যালামো কর্টিক্যাল ফাইবার। এটা কিন্তু ডেন্টেড নিউক্লিয়াসের সাথে মিলাবেন না। ওকে, আচ্ছা, ওকে। আর ভার্মাল পোষণ প্রজেস টু দ্য পন্টাইন রেটিকুলার ফরমেশন অ্যান্ড ভেস্টিকুলার নিউক্লিন দ্য ব্রেইন স্টিম, তার মানে ব্রেইন স্টিমের যে পনসে কিছু ফাইবার দিছে এবং রেটিকুলার ফরমেশনে ফাইবার দিছে, সেখান থেকে ডিসেন্ডিং ফাইবার ট্র্যাক্টের নাম কি হবে? রেটিকুলো স্পাইনাল। ওকে, রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, ফাংশন মনে আছে রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টের? রেটিকুলো স্পাইনাল ট্র্যাক এবং ভেস্টিকুলো স্পাইনাল ট্র্যাক দুইজনের কাজ একরকম ছিল, তারা কিন্তু এক্সিয়াল যে মাসেল অর্থাৎ মাসেলস অফ দ্য নেক, ট্রাঙ্ক, শোল্ডার, দেন হিপ, ওকে, এবং প্রক্সিমাল মাসেলস অফ দ্য লিম, এদের যে অ্যান্টিগ্রাভিটি যে মাসেল তাদেরকে কি করে স্টিমুলেট করে, অর্থাৎ তাদের কিন্তু এই যে অ্যান্টিগ্রাভিটি মাসেলকে কন্ট্রোল করার জন্য তারা কিন্তু পোস্টার মেনটেনেন্সের জন্য তাদের দরকার। তাহলে আমাদের যখন দেখেন এই নিউক্লিয়াসের কথা আমরা বলবো, আমাদের স্বাভাবিকভাবেই আমাদের যে ফাংশনটা কিন্তু এটা মাথায় আসবে যে পোস্টার, টোন, পোস্টার এগুলো মেনটেন করবে, কারণ এই ফাইবারগুলো কিন্তু লোয়ার মোটর, গামা মোটর নিউরনকেও কি করবে, কন্ট্রোল করে আলটিমেটলি টোনটাকে অ্যাডজাস্ট করবে। ওকে, সো আমরা আউটপুট ফাইবারটা দেখলাম যে এখান থেকে রেড নিউক্লিয়াস হয়ে কিছু উপরের দিকে ফাইবার গেছে, একটা সেরিব্রাল কর্টেক্সের সাথে কানেক্ট করছে, আর রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট হয়ে সে ডিসেন্ডিং ট্র্যাক্ট অর্থাৎ ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের মানে সাথে গ্রুপে পড়ে সে ডিস্টাল যে মাসেলকে কন্ট্রোল করবে, স্কিল্ড মুভমেন্ট করবে। আর ভার্মিস, প্লিজ জাস্ট ওয়েট এ মিনিট, মানে হঠাৎ করে ঝড় আসছে, আমি জাস্ট আমার রুমের ডোরটা ক্লোজ করে আসতেছি। ওকে, হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? হঠাৎ করে ঝড় চলে আসছে, আমি জানি না কারেন্ট চলে যাবে কিনা, কারেন্ট চলে গেলে হয়তো বা আমি ক্লাস কন্টিনিউ করতে পারবো না, আমার ল্যাপটপ চার্জ মানে কানেকশন না থাকলে বন্ধ হয়ে যায়। যাই হোক, দেখি যতক্ষণ পারা যায় আমরা। ওকে, লেটস কন্টিনিউ। এটা তাহলে আমরা এমবোলিফর্ম এবং গ্লোবেজের আউটপুট বললাম, আর ইনপুট হচ্ছে যত প্রোপ্রিওসেপটিভ ইম্পালস, পেরিফেরি থেকে যত ধরনের প্রোপ্রিওসেপটিভ, বিশেষ করে স্পাইনো সেরিবেলার পাথওয়ে, যেটা বলছিলাম স্পাইনো সেরিবেলার, ডরসাল স্পাইনো সেরিবেলার, ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার, হ্যাঁ, এবং স্পাইনো অলিভারি, এইগুলো সব ইনপুট গুলো কিন্তু এই এমবোলিফর্ম এবং গ্লোবাসে আসবে, এবং এই প্রোপ্রিওসেপটিভ ইনপুটটাকে আলটিমেটলি ইন্টিগ্রেট করে সে আউটপুট সিগন্যাল পাঠিয়ে দিবে টু কন্ট্রোল দা এক্সিয়াল মাসকুলেচারকে কন্ট্রোল করে সে পোস্টার মেনটেন করবে এবং টোন মেনটেন করবে, এবং রুব্রো স্পাইনাল ট্র্যাক্টের মাধ্যমে সে বলে স্কিল্ড যে মোটর মুভমেন্ট গুলো সেগুলো কন্ট্রোল করতেছে। ওকে, সো নেক্সট আমরা চলে যাই। দেন আর একটা নিউক্লিয়াস কি? ফেস্টিজিয়াল নিউক্লিয়াস। ফেস্টিজিয়াল নিউক্লিয়াস, এইটার কানেকশন মেইনলি যদি আউটপুট কানেকশন বলি,
ফেস্টিজিও ভেস্টিবুলার ফাইবার, হ্যাঁ যেটাকে সেরিবেলো ভেস্টিবুলার ফাইবারও বলা যায়, ভেস্টিবুলার নিউক্লিয়াস অফ দ্য ব্রেইন স্টিম। ভেস্টিবুলারটা আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, হ্যাঁ ভেস্টিবুলার নিউক্লিয়াসে গেছে। আর দেন আবার ফেস্টিজিয়াস থেকে আরেকটা ফাইবার যাবে হচ্ছে রেটিকুলার ফরমেশনে, যেখান থেকে ফেস্টিজিও রেটিকুলার ফাইবার। তাহলে ভেস্টিবুলার নিউক্লিয়াস থেকে আবার ডিসেন্ডিং ট্র্যাক যাবে কি ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক, আর ফেস্টিজিও রেটিকুলার ফাইবার থেকে রেটিকুলো স্পাইনাল ট্র্যাক। ওকে, এইটা গেল ডিসেন্ডিং। আর অ্যাসেন্ডিং যাবে হচ্ছে মিডিয়াল লংগিটুডিনাল ফেসিকুলাস, আলটিমেটলি থার্ড ফোর্থ এবং সিক্স যে ক্রানিয়াল নার্ভ আছে, তিন নাম্বার তার মানে কি অকুলোমোটর ট্রকলিয়ার অ্যান্ড অ্যাবডুসেন, এটা দিয়ে সে এক্সট্রা অকুলার মাসেল লে সাপ্লাই দিবে, যার ফলে কি আই মুভমেন্টটাকে কি করবে কন্ট্রোল করতে পারবে। ওকে, তাহলে কিন্তু এটা কিন্তু ফেস্টিজিয়াল নিউক্লিয়াসের আউটপুট, যে সে ডিসেন্ডিং পাথওয়ে দিল কি ভেস্টিবুলো স্পাইনাল আর রেটিকুলো স্পাইনাল ট্র্যাক। এটাও কিন্তু এটার ফাংশন কি, ভেস্টিবুলো রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টের ফাংশন কি করা, এটাও কিন্তু আলটিমেটলি এক্সিয়াল মাসেলের কি করবে, এক্সিয়াল মাসেলের কন্ট্রোল করার মাধ্যমে টোন পোস্টার কন্ট্রোল করবে। ওকে, প্লাস সে আপনার আই মুভমেন্টকে, যেহেতু অ্যাসেন্ডিং লং মিডিয়াল লংগিটুডিনাল ফেসিকুলাস ফাইবারের মাধ্যমে সে থ্রি ফোর সিক্স নার্ভকে কন্ট্রোল করবে, আই বলের মুভমেন্ট কন্ট্রোল করতেছে। আচ্ছা, আর ইনপুট আসতেছে কোথা থেকে, দেখেন ভেস্টিজিয়াল নিউক্লিয়াসের ইনপুটটা মেইনলি আসবে হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস অফ দ্য ইনার এয়ার। ওকে, সো হিয়ার দ্য ভেস্টিবুলো সেরিবুলার ট্র্যাক, থ্রু দিস ট্র্যাক সেরিবুলাম রিসিভ ইম্পালস ডাইরেক্টলি ফ্রম দ্য ভেস্টিবুলার অ্যাপারেটাস অ্যান্ড অলসো ফ্রম দ্য ভেস্টিবুলার নিউক্লি। দেন অলিভো সেরিবুলার ট্র্যাক থেকে হয়ে যায় ক্লাইম্বিং ফাইবার গুলো তো আসবে ইনপুট। শোনেন একটা জিনিস বলেন, ক্লাইম্বিং সবগুলো নিউক্লিয়াসের ক্লাইম্বিং ফাইবার কিন্তু সেম, হ্যাঁ সেটা কি, সেটা হচ্ছে এই অলিভো স্পাইনাল, সরি স্পাইনো অলিভারি দেন অলিভো সেরিবেলার, আর মোসিটা এক একটা জায়গায় এক একটা আসতেছে। আচ্ছা, আর একটা ইনপুট আসলো টেকটো সেরিবেলার ট্র্যাক, মনে আছে স্পাইনো টেকটাল ট্র্যাক, হ্যাঁ যেটা বলেছিলাম যে স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স, আর ডিসেন্ডিং নেমে আসছিল কোনটা টেকটো স্পাইনাল, যেটা ভিজিও স্পাইনাল রিফ্লেক্স। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাই ফাংশনাল ডিভিশন অফ দা সেরিবেলামে। ফাংশনালি আমরা অ্যানাটমিক্যাল ডিভিশন জানি, আমরা ফাইলোজেনেটিক্যাল ক্লাসিফিকেশন পড়া হয়ে গেছে, এখন আমরা একটু ফাংশনাল ডিভিশনটা যদি দেখি। অ্যাকচুয়ালি সেরিবেলামকে যদি লংগিটিউডালি যে সেন্ট্রাল যে মিডলাইন বরাবর যে স্ট্রাকচার, নডিউলার স্ট্রাকচার, এটাকে বলতে হচ্ছে ভার্মিস, হ্যাঁ বা ভার্মাল জোন। অ্যান্ড ইমিডিয়েটলি ল্যাটারাল অর ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট যে এরিয়া সেটাকে আমরা বলতেছি প্যারাভার্মাল এরিয়া। ওকে, এই ভার্মাল এবং প্যারাভার্মাল এরিয়া এর মধ্যে দেখেন অ্যান্টেরিয়র লোবটা পড়ে যাচ্ছে, আর যে পোস্টেরিয়র লোবের জাস্ট প্যারাভার্মিস যে অংশটা বা ইন্টারমিডিয়েট জোন, এই অংশটাকে আমরা ফাংশনালি বলবো হচ্ছে স্পাইনো সেরিবেলাম। কারণ এই অংশের সাথে কানেকশন স্পাইনাল কর্ডের যত কানেকশন বেশি, যেটা মেইন, এবং নিউক্লিয়াস হচ্ছে এম্বোলিফন এবং গ্লোবাস নিউক্লিয়াস, ডিপ সেরিবেলার নিউক্লিয়াসের সাথে কানেকশন থাকবে হচ্ছে এই স্পাইনো সেরিবেলার কর্টেক্সের। ওকে, সো স্পাইনো সেরিবেলাম ইজ ফাংশনালি কানেক্টেড টু হুইচ নিউক্লিয়াস, ইট ইজ ফাংশনালি কানেক্টেড টু গ্লোবাস এবং গ্লোবাস অ্যান্ড এম্বোলিফন। ওকে, এবং এটার নাম হচ্ছে স্পাইনো সেরিবেলাম। আচ্ছা, আর যে এইখানে নিচে যে ফ্লোকুলো নডুলার লোব দেখতে পাচ্ছেন, এবং যে নডুলাস, হ্যাঁ যে ভার্মিসের যে লোয়ার এখানে নিচে দেখতে পাচ্ছেন নডুলাস, এইটাকে বলতেছি আমরা ভেস্টিবুলো সেরিবেলাম। ওকে, কারণ এইটার ফাংশনাল কানেকশন আছে ভেস্টিবুলার অ্যাপারেটাস অফ দ্য ইনার ইয়ার, হ্যাঁ এই জন্য আমরা বলছি ভেস্টিবুলো সেরিবেলাম। এটা কিন্তু ফাংশনাল নাম, কিন্তু আপনি যদি এটাকে অ্যানাটমিক্যালি চিন্তা করেন তাহলে এটা ফ্লোকুলো নডুলার লোব হবে, অথবা ফাইলোজেনেটিক্যালি চিন্তা করলে এটা হবে কি আর্কি সেরিবেলাম। ওকে, দেন মোস্ট এখানে যে ল্যাটারাল যে হেমিস্ফিয়ার বা ল্যাটারাল জোন যেটা দেখতে পারতেছেন, এইটা পোস্টেরিয়র লোবের যে মোস্ট ল্যাটারাল জোন, এইটাকে ফাংশনালি আমরা বলবো সেরিব্রো সেরিবেলাম, অথবা ফাইলোজেনেটিক্যালি বলতে পারেন নিও সেরিবেলাম। এবং এইটার সাথে কানেকশন থাকবে
ডেন্টেড যে ডিপ সেরিবেলার নিউক্লিয়াসে সেটার সাথে কানেকশন থাকবে, ওকে। এবং আপনারা দেখছেন যে ডেন্টেড নিউক্লিয়াসের সাথে সরাসরি সেরিব্রাল কর্টেক্সের কানেকশন আছে, হ্যাঁ, এই জন্য এটার নাম হয়েছে সেরিব্রো ফাংশনালি, এটার নাম দিয়েছে সেরিব্রো সেরিবেলাম, ওকে। আর ভার্মাল এবং প্যারাভার্মাল যে জোন আছে সেটার নাম দেওয়া হয়েছে স্পাইনো সেরিবেলাম, কারণ স্পাইনাল কর্ড থেকে সব প্রোপ্রিওসেপটিভ ইম্পালস আলটিমেটলি এখান এখানে আসবে এবং এখান থেকে সিগন্যাল স্পাইনাল কর্ডে যাবে, একটু পরেই আমরা দেখব। আর যে ভেস্টিবুলো সেরিবেলাম এটা ফাংশনালি কানেক্টেড টু ভেস্টিবুলার অ্যাপারেটাস অফ দ্য ইনার ইয়ার, এই জন্য এটার নাম হচ্ছে ভেস্টিবুলো সেরিবেলাম। তো দিস ইজ দ্য ফাংশনাল ক্লাসিফিকেশন। পরীক্ষাতে আমাদের ফিজিওলজি পরীক্ষায় যখন ফাংশনাল ক্লাসিফিকেশনটা ধরে তখন আপনারা যখন অনেক স্টুডেন্টই বলে আর্কি সেরিবেলাম, প্যালিও সেরিবেলাম, হ্যাঁ, নিও সেরিবেলাম, এটা কিন্তু এক্সামিনাররা মাইন্ড করে, হ্যাঁ, কারণ এটা কিন্তু ফাংশনাল ক্লাসিফিকেশন না, ওইটা আপনি যেটা বললেন দ্যাট ইজ ফাইলোজেনেটিক্যাল ক্লাসিফিকেশন, ওকে। তো ফাংশনাল ক্লাসিফিকেশন ধরলে অবশ্যই আপনাকে বলতে হবে ভেস্টিবুলো সেরিবেলাম, স্পাইনো সেরিবেলাম অ্যান্ড সেরিব্রো সেরিবেলাম, ওকে ওকে। এখন আমরা চলে আসি, তাহলে ফাংশনাল ক্লাসিফিকেশন বলার পরেই আপনাকে জিজ্ঞাসা করবে ফাংশন তাহলে কি কি। সো ভেস্টিবুলো সেরিবেলাম আমি প্রথমেই বলছি দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফেস্টিজিয়াল নিউক্লিয়াস। তাহলে ফেস্টিজিয়াল নিউক্লিয়াসে দেখেন আমি কিন্তু প্রথমে এটার অ্যাফারেন্ট কানেকশন বলেছি, ফেস্টিজিয়াল নিউক্লিয়াসের অ্যাফারেন্ট আসছে কোথা থেকে, মেইনলি ভেস্টিবুলার অ্যাপারেটাস অফ দ্য ইনার ইয়ার, সেখান থেকে সরাসরি ভেস্টিবুলার নার্ভটা কিন্তু এই সেরিবেলামের ফেস্টিজিয়াল নিউক্লিয়াসে এসে চলে আসছে। আবার ভেস্টিবুলো সেরিবেলার পাথওয়ে দিয়ে কিছু ফাইবার এখানে ইনপুট আসছে, আর ইফারেন্ট বের হয়ে যাবে কোন জায়গায় বলছিলাম মনে আছে, ইফারেন্ট, এই দেখেন ফেস্টিজিয়াল নিউক্লিয়াসের ইফারেন্ট, যেটা ভেস্টিবুলো সেরিবেলার ট্র্যাক এবং ফাইনালি ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্টের সাথে কানেক্ট, ওকে। আলটিমেটলি তাহলে কি ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্টের মাধ্যমে সে এক্সিয়াল মাসেলকে কন্ট্রোল করবে, যার ফলে পজিশন এবং টোন মেনটেন করতে পারবে, ওকে। আচ্ছা, তাহলে যদি আমরা বলি অ্যাজ এ মানে সিম্পলি যে ভেস্টিবুলো সেরিবেলামের ফাংশনটা কি, সো অ্যাসোসিয়েটেড উইথ ব্যালান্স অ্যান্ড পোস্টার মেনটেন্যান্স, পোস্টার টোন, পোস্টার অ্যান্ড ব্যালান্স, অ্যান্ড অলসো রেসপন্সিবল ফর দ্য কোয়ার্ডিনেশন অফ দ্য হেড অ্যান্ড আই মুভমেন্ট। কেন হেড অ্যান্ড আই মুভমেন্ট আমি বোঝাতে পারছি, মনে আছে যে টেকটো সেরিবেলাম এটার কানেকশন কি স্পাইনো টেকটাল এবং টেকটো স্পাইনাল, অর্থাৎ আপনার যখন হেডের পজিশন চেঞ্জ হবে, হ্যাঁ, তখন আই এর পজিশন ঠিক রাখতে হলে আলটিমেটলি এই ভেস্টিবুলো সেরিবেলামের মাধ্যমে সেটাকে আই এর পজিশনটাকে ঠিক রাখতে হবে। দেখেন আপনি কারোর দিকে তাকায় আছেন, খুব বিউটিফুল লেডি, কিন্তু আপনি হেডের সামনে আগায় যাচ্ছেন কিন্তু আপনার আইটা তার দিকে ফিক্স রাখছেন, হ্যাঁ। সো দ্যাট ইজ দ্য ফাংশন। সো ভেস্টিবুলো সেরিবেলামের ভেরি বেসিক ফাংশন যদি আমরা বলি, এক নম্বর যেহেতু এটা ইন্টারনাল এয়ারের যে ভেস্টিবুলার অ্যাপারেটাস, হ্যাঁ, এই জন্য সে ব্যালান্স এবং পোস্টার মেনটেন্স করতেছে, আর হচ্ছে হেড অ্যান্ড আই মুভমেন্ট, ওকে। নেক্সট চলে যাই আমরা, তাহলে এখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম মেনটেন্সের মেকানিজমটা পড়ে ফেলি, হাউ সেরিবেলাম মেনটেন ইকুইলিব্রিয়াম, যেটা আমরা ফাংশনে বললাম যে ব্যালান্স এবং ইকুইলিব্রিয়াম মেনটেন করে কিভাবে। সো মেকানিজমটা যদি আমরা একটু ডিটেল দেখি, যখন আমরা বডি র্যাপিডলি মুভ করবে তখন বা তখন কি হইতে পারে, আমাদের ব্যালান্সটা যদি যখন লস হয়ে যাবে বা মুভমেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে তখন কি হবে, যখন হেডের পজিশন চেঞ্জ হচ্ছে আলটিমেটলি যে ইনার ইয়ারের যে ইকুইলিব্রিয়াম অ্যাপারেটাস অফ দ্য ইনার ইয়ার সেটা স্টিমুলেট হবে, সেই অ্যাপারেটাস গুলো কি সেমি সার্কুলার ক্যানেল, ইউট্রিকল অ্যান্ড স্যাকিউল। এখান থেকে আলটিমেটলি ভেস্টিবুলার নার্ভের মাধ্যমে সরাসরি কোথায় চলে গেল, অ্যাফারেন্ট সিগন্যালটা ভেস্টিবুলো সেরিবেলাম, এটাই আমরা অলরেডি বলেছি যে ফেস্টিজিয়াস নিউক্লিয়াসের সাথে কি অ্যাফারেন্ট সিগন্যাল কি আছে, অ্যাফারেন্ট পাথওয়েটা ভেস্টিবুলো সেরিবেলাম হয়ে আলটিমেটলি কোথায় গেল, তাহলে এই পাথওয়েটার নাম আলটিমেটলি ফেস্টিজিয়াল নিউক্লিয়াসে গেল। দেন ফেস্টিজিয়াল নিউক্লিয়াস থেকে ইফারেন্ট আসবে কি ফেস্টিজিয়াল ভেস্টিবুলার পাথওয়ের মাধ্যমে, আলটিমেটলি আবার ল্যাটারাল ভেস্টিবুলার নিউক্লিয়াসে কি সিগন্যাল আসলো, সেখান থেকে ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট হয়ে আলটিমেটলি ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্টের ফাংশনটা মনে রাখতে হবে যে অ্যান্টি গ্র্যাভিটি মাসেলের কন্ট্রোল করবে, টোন মেনটেন করবে, ওকে। সো আলটিমেটলি সে রিঅ্যাডজাস্টমেন্ট টোন এবং পোস্টারটাকে রিঅ্যাডজাস্ট করে ব্যালান্স মেনটেন করবে। সো দ্যাট ইজ দ্য ভেরি বেসিক মেকানিজম বাই হুইচ সেরিবেলাম
maintain balance and equilibrium. ট্রাক্টের ফাংশনগুলো আয়ত্ত করতে হবে, তাহলে জিনিসগুলো একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, সো আলটিমেটলি দেয়ার বাই প্রিভেন্ট দ্য লস অফ ব্যালেন্স অ্যান্ড মেনটেন ইকুইলিব্রিয়াম। কারণ যখনই আপনার অ্যান্টি গ্র্যাভিটি, আপনি যখনই পড়ে যেতে গেলেন তখনই অ্যান্টি গ্র্যাভিটি মাসেলের টোনটাকে রিঅ্যাডজাস্ট এবং রিডিস্ট্রিবিউট করে আপনাকে ফলটাকে প্রিভেন্ট করলো এবং আপনার ইকুইলিব্রিয়াম মেনটেন করলো, আপনি ব্যালেন্সটা হারালেন না। এই জন্য আমরা ব্যালেন্স মেনটেন করতে পারি। সো যদি কারো ভেস্টিবুলো সেরিবেলামে লিশন হয় বা ডিসফাংশন হয়, তার কিন্তু ডিউরিং মুভমেন্ট সে কিন্তু ব্যালেন্স রাখতে পারবে না, সে ব্যালেন্স হারাই ফেলবে এবং পড়ে যাবে। সেটাই আমি এখানে বলার চেষ্টা করেছি, ইন পিপল উইথ ভেস্টিবুলো সেরিবেলার ডিসফাংশন ইকুইলিব্রিয়াম ইজ ফার মোর ডিস্ট্রিবিউটেড ডিউরিং পারফরমেন্স অফ র্যাপিড মোশন। ওকে, দেন এখন আসি আমরা স্পাইনো সেরিবেলামের ফাংশন কি। স্পাইনো সেরিবেলাম ইট ইজ, এটার কোন নিউক্লিয়াসের সাথে কানেকশন আছে? এটার কানেকশন আছে গ্লোবাস অ্যান্ড এম্বোলিফর্ম। ওকে, সো গ্লোবাস এম্বোলিফর্ম আমরা জানি যে এটা হচ্ছে মেইনলি ভার্মিস এবং প্যারাভার্মাল যে এরিয়া, সেখানকার কর্টেক্স এর সাথে তারা কানেকশন থাকবে। হ্যাঁ, এবং এই জন্য এই ভার্মাল এবং প্যারাভার্মাল এরিয়াটাকে আমরা কি বলতেছি, স্পাইনো সেরিবেলাম, অ্যান্ড দে আর ফাংশনালি কানেক্টেড টু গ্লোবাস অ্যান্ড এম্বোলিফর্ম নিউক্লিয়াস। তাহলে কি বলছিলাম, এই গ্লোবাস এবং এম্বোলিফর্ম নিউক্লিয়াসে বডির সমস্ত জায়গা থেকে যে প্রোপ্রিওসেপটিভ ইম্পালসটা কোথায় আসতেছে, এই জোনে আসবে, এসে আলটিমেটলি গ্লোবাস এবং এম্বোলিফর্মের সাথে কানেকশন করবে। দেন গ্লোবাস এবং এম্বোলিফর্ম থেকে ইফারেন্ট ফাইবার আসবে। ইফারেন্ট ফাইবার মনে আছে, একটা আসছিল রেড নিউক্লিয়াসে, রেড নিউক্লিয়াসে সে নিচের দিকে রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট। রুব্রোস্পাইনাল ট্র্যাক্টের ফাংশন কিন্তু কিছুটা ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের মতো, স্কেল মুভমেন্ট মেনটেন করে। আর কিছু আসছিল রেটিকুলার ফর্মেশন, সেখান থেকে রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টের সেখানে আলটিমেটলি বডির পোশ্চার মেনটেন করবে এক্সিয়াল মাসেলকে কন্ট্রোলের মাধ্যমে। আর অ্যাসেন্ডিং যে ফাইবার চলে যাচ্ছে সেটা কোথায় যাবে, থার্ড ফোর্থ এবং সিক্স ক্রানিয়াল নার্ভের আই বলের মুভমেন্টটাকে কন্ট্রোল করতে পারবে। ওকে, সো সরি, আসলটা বলা হয় নাই, সেটা হচ্ছে এই ভার্মাল এবং প্যারাভার্মাল এরিয়া থেকে আর একটা এই গ্লোবাস এবং এম্বোলিফর্ম নিউক্লিয়াস থেকে একটা এফারেন্ট ফাইবার থ্যালামাস হয়ে কিন্তু কর্টেক্সের সাথে কানেকশন চলে যাবে। সেটাকে কি বলছিলাম, সেরিবেলো থ্যালামো কর্টিক্যাল পাথওয়ে। ওকে, সো আলটিমেটলি এই স্পাইনো সেরিবেলামের কাজ হচ্ছে স্টেরিওটাইপ এটা হচ্ছে সেম টাইপ বা রেপিটেটিভ যে সমস্ত মুভমেন্ট আছে, ল্যাকিং ভ্যারিয়েশন, একই ধরনের মুভমেন্ট রেপিটেডলি হচ্ছে। যেমন আমরা বলতে পারি যে ওয়াকিং মুভমেন্ট, হ্যাঁ, এটাকে কি করবে, এই মুভমেন্টটাকে কোয়ার্ডিনেট করবে। ওকে, আচ্ছা, এটা এক ধরনের গেল। তাহলে এই সময় ডিউরিং এই মুভমেন্টের সময় যেটা ভার্মাল এরিয়া, ভার্মাল এরিয়া বলছি কি, এক্সিয়াল মাস্কুলেচার, হেড, ট্রাঙ্ক, হিপ রিজিয়ন কে আলটিমেটলি পোস্টার মেনটেন করবে, টোন মেনটেন করবে। আর যে প্যারাভার্মাল এরিয়া, প্যারাভার্মাল এরিয়াটা কি করবে, সে কিন্তু রুব্রোস্পাইনাল ট্র্যাক্টের মাধ্যমে স্কিলড মুভমেন্টটাকে কি করবে, কন্ট্রোল করবে। ওকে, দেন এখানকার আরেকটা স্পেশাল ফাংশন হচ্ছে স্পাইনো সেরিবেলামের এটা তো গেল এস্টেরিও টাইপ মুভমেন্ট করছে, আর একটা হচ্ছে ডিসক্রিট র্যাপিড মুভমেন্ট, বা এটাকে আমরা বলি ব্যালিস্টিক মুভমেন্ট। যেমন কি টাইপিং, দ্রুত আমরা কি ফিঙ্গার মুভমেন্ট করা, আই জাম্পস ফ্রম ওয়ান পজিশন টু,
কথা বুঝতে পারলাম? তাহলে দুটো স্পেশাল আমরা কি কি মুভমেন্ট হেল্প করতেছে, একটা দেখলাম যে স্টেরিওটাইপ মুভমেন্ট যেটা হচ্ছে ওয়ার্কিং বা রেপিটেটিভ যে মুভমেন্ট গুলো ভ্যারিয়েশন কম, আর একটা হচ্ছে ভ্যারিয়েশন ডিসক্রিট মুভমেন্ট বা ব্যালিস্টিক যেমন টাইপিং মুভমেন্ট। ওকে আচ্ছা, স্পাইনোসেরিবেলামের আরেকটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ইট প্রিভেন্ট ওভারশুট অ্যান্ড টু ডাম্প দ্য মুভমেন্ট। কিভাবে ওভারশুট প্রিভেন্ট করে? অ্যাকচুয়ালি সেরিবেলামের এই ভার্মাল এবং প্যারাভার্মাল এরিয়া বা স্পাইনো সেরিবেলামে কিন্তু কন্টিনিউয়াস বডির বিভিন্ন পার্ট থেকে প্রোপ্রিওসেপটিভ ইম্পালস ইনপুট আসতেছে। সো দিস পার্ট অফ দ্য সেরিবেলাম নোজ হোয়াট ইজ দ্য পজিশন অফ ইউর ডিফারেন্ট পার্ট অফ ইউর বডি। ওকে, আবার যখন সেরিব্রাল কর্টেক্স থেকে একটা মোটর প্ল্যান গেল আসলো, সেখান থেকে একটা সেরিবেলামে একটা কানেকশন আসবে, যে মোটর প্ল্যানের একটা কপি আসবে, তখন সেরিবেলাম সেটাকে ক্যালকুলেট করবে যে মোটর প্ল্যানটা কি আসছে এবং আমার যে বডির ধরেন আমি হাত দিয়ে একটা আমি কাপ নিয়ে চা খাবো, হ্যাঁ আমার সেরিব্রাল কর্টেক্স থেকে একটা মোটর সিগন্যাল আসছে যে আমি এখন এই চাটা ধরে খাবো। ওকে, এবং সেটার একটা কপি কিন্তু সেরিবেলামে চলে গেছে। বাই দিস টাইম সেরিবেলাম জানে যে আমার হাতের বর্তমান পজিশনটা কোথায় আছে, সেটা থেকে কাপের ডিস্টেন্সটা কত, সেটার জন্য আমার এই মুভমেন্টের রেঞ্জ ম্যাগনিচিউড এগুলো সব ক্যালকুলেশন করে আলটিমেটলি সেখান থেকে আবার একটা সিগন্যাল সে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে পাঠিয়ে দিবে, হ্যাঁ এটাকে ইন্টিগ্রেশন করে এবং আবার মোটর কর্টেক্সে কিন্তু একটা ফিডব্যাক দিয়ে দেবে। অর্থাৎ আপনার মুভমেন্টটা একটা সার্টেন যে ইন্টেন্ডেড মুভমেন্ট সেখানে সেটা যেন ওভারশুট না হয় সেটাকে প্রিভেন্ট করতেছে। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে প্রিভেন্ট ওভারশুট অ্যান্ড টু ডাম্প মুভমেন্ট। যদি এই ফাংশনটাতে কোনো গন্ডগোল হয়, সরি সেরিবেলামের এই ভার্মাল প্যারাভার্মাল এরিয়াতে যদি কোনো লিশন হয় তাহলে কি হবে, যদি ওভারশুট প্রিভেন্ট না করতে পারে অর্থাৎ সেরিবেলাম ফাংশন যদি ডিসফাংশন হয় তাহলে যে অ্যাবনর্মালিটিটা হবে কি হবে বলেন তো? যখনই এটা করতে যাবে ওভারশুট প্রিভেন্ট করতে পারবে না, মুভমেন্টটা ওভারশুট হবে। ওভারশুট হলে এই ওভারশুট মুভমেন্টটা আবার সেরিব্রাল কর্টেক্স কি করবে যে সেটাকে কারেকশন করার কনসাসলি সেটাকে কারেকশন করতে দেবে, অর্থাৎ তখন সেই মুভমেন্টটা আবার অপোজিট ডিরেকশনে হবে এবং সেটাও কিন্তু আবার সেই অপোজিট মুভমেন্টটাও আবার ওভারশুট করবে। সো আলটিমেটলি এই অ্যাডজাস্টমেন্ট যখনই একটা ফাংশন করতে যাবে মোটর মুভমেন্ট করতে যাবে তখনই এই কি হবে, ওভারশুটটা প্রিভেন্ট করতে পারবে না, প্রথমে ওভারশুট হবে সেটাকে কারেকশন করতে গিয়ে অপোজিট ডিরেকশনে আবার ওভারশুট হবে, সেটাকে আর কারেকশন করতে গিয়ে আবার ওভারশুট হবে, আলটিমেটলি এটাকে ট্রেমর হবে, একটা ভাইব্রেশন হবে। অ্যান্ড দ্যাট উইল অকার অন অ্যাকশন, আপনি যখন কোনো একটা কাজ করতে যাবেন তখন আপনার এই অসিলেটরি মুভমেন্ট অফ দ্য hands or parts of the body, this is called intention tremor or action tremor. তাহলে কোথায় লিশন হলে intention tremor হবে? Spinocerebellum এ বা ভার্মাল বা প্যারাভার্মাল এরিয়া অফ দ্য সেরিবেলামে যদি লিশন থাকে তাহলে কিন্তু এই tremor হবে, কারণ ওভারশুট এবং ডাম্প প্রিভেন্ট করতে না পারার কারণে এই ডিসফাংশনটা হবে। ওকে ওকে, তাহলে আমরা যদি এত অনেক কথা বললাম, যদি মোদ্দা কথা বলি যে স্পাইনোসেরিবেলামের কাজটা কি, হ্যাঁ যেহেতু সে ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্টের সাথে কানেকশন আছে এবং রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টের সাথে ডিসেন্ডিং ফাইবারের সাথে তার কানেকশন আছে, সে আপনার বডির যে টোন এবং পোশ্চার মেনটেন করবে। আর একটা কি, এই যে আপনার বডির বর্তমান পজিশনটা কি আছে এবং মোটর প্ল্যান কি আছে সেইটাকে ইন্টিগ্রেট করবে এবং আলটিমেটলি মুভমেন্টটাকে কোয়ার্ডিনেট করবে। ওকে, সো কোয়ার্ডিনেশন অফ দ্য মুভমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স অফ পোশ্চার অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ দ্য মাসেল টোন, এর সাথে আপনি যোগ করতে পারেন প্রিভেন্ট দ্য ওভারশুট অ্যান্ড টু ডাম্প দ্য মুভমেন্ট। ওকে, নেক্সট, নাও দ্য লাস্ট ফাংশনাল ডিভিশন অফ দ্য সেরিবেলাম ইজ দ্য সেরিব্রো সেরিবেলাম। সেরিব্রো সেরিবেলামের সাথে কানেকশন আছে, তাহলে এটা হচ্ছে কোন পার্টটা সেরিবেলামের, দ্য মোস্ট ল্যাটারাল জোন, হ্যাঁ পোস্টেরিয়র যে লোবের যে মোস্ট ল্যাটারাল জোন সেটা হচ্ছে আমরা বলবো সেরিব্রো সেরিবেলাম। এটার সাথে কানেকশন আছে হচ্ছে কি, ডেন্টেড ডিপ সেরিবেলার নিউক্লিয়াস যে ডেন্টেড। ওকে, এবং এই ডেন্টেড নিউক্লিয়াসটা সরাসরি কিন্তু সেরিব্রাল কর্টেক্সের সাথে
কানেকশন কমিউনিকেট করতে পারে, এই জন্য নামটা হয়েছে সেরিব্রো সেরিবেলাম। ওকে, তাহলে এটা দেখেন, ইট কনসিস্ট অফ টু মেইন সেরিবেলার হেমিসফিয়ার, দিস ইজ কল সেরিব্রো সেরিবেলাম ফর ইটস কানেকশন উইথ দ্য কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স, অ্যান্ড কর্টেক্স প্রজেক্টস টু নিও সেরিবেলাম। নিও সেরিবেলাম ইট ইজ অ্যাকচুয়ালি ফাইলোজেনেটিক টার্ম, ইট ইজ অ্যাকচুয়ালি সেরিব্রো সেরিবেলাম ভায়া পন্টাইন নিউক্লিয়াস, যেটা আমি বলছিলাম ডেন্টেড নিউক্লিয়াসের সাথে আবার সেরিব্রাল কর্টেক্স থেকে প্রথমে পন্সের পন্টাইন নিউক্লিয়াসে আসবে, সেখান থেকে পন্টাইন নিউক্লিয়াস থেকে পন্টো সেরিবেলার পাথওয়ে আলটিমেটলি কি এই সেরিব্রো সেরিবেলামের ডেন্টেড নিউক্লিয়াসে এসে ইনপুট দিবে। ওকে, তো এখানে আসলে সেরিবেলার কর্টেক্স এবং সেরিব্রাল কর্টেক্সের ভিতরে একটা ইন্টার কানেকশন। ওকে ওকে, তাহলে যদি এটার ফাংশন যদি আমরা বলি যে সেরিব্রো সেরিবেলামের ফাংশন কি, যেহেতু দুই কর্টেক্স, হ্যাঁ, সাপ্লিমেন্ট সেরিব্রাল কর্টেক্সে ধরেন সাপ্লিমেন্টারি মোটর এরিয়া বা প্রি মোটর এরিয়া, হ্যাঁ, অ্যাসোসিয়েশন যে এরিয়াগুলি আছে, ওকে, তাদের সাথে আসলে সে প্ল্যানিং এবং প্রোগ্রামিং করবে, কারণ ওই এরিয়াগুলোর কাজই তো তাই প্ল্যানিং এবং প্রোগ্রাম করা, তাই না? তার মানে দেখা যাচ্ছে সেরিবেলামও কিন্তু আলটিমেটলি সেরিব্রাল কর্টেক্সের যে মোটর প্ল্যানিং এবং প্রোগ্রামিং এর সাথে কিন্তু ইনভলভ আছে, এবং সেটা সেরিবেলামের কোন পার্টের কাজ, যেই পার্টে যে ডেন্টেড নিউক্লিয়াস আছে, অর্থাৎ সেরিব্রো সেরিবেলাম, দ্য মোস্ট ল্যাটারাল জোন অফ দ্য সেরিব্রাল হেমিসফিয়ার। ওকে, সো এটার কাজটাকে আমরা যদি এক কথাই বলি, ফাংশন বলি, কি বলবো, প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং। ওকে, আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেন, যেহেতু এটা কর্টেক্সের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, ইট ইজ ইনভলভ ইন প্ল্যানিং প্রোগ্রামিং। ওকে, প্ল্যানিং প্রোগ্রামিং অফ কিসের, সিকুয়েন্সিয়াল মুভমেন্ট অ্যান্ড টাইমিং অফ দ্য সিকুয়েন্সিয়াল মুভমেন্ট। হ্যাঁ, যে কোনো একটা সিকুয়েন্সিয়াল মুভমেন্টের সেটা সিকুয়েন্সটাকে প্ল্যানিং করা, যেটা কিন্তু বেজাল গ্যাংলিয়ার, আগে আমরা দিন পড়েছিলাম, সেখানে বেজাল গ্যাংলিয়ার রোল আছে। এখানে এখন আমরা দেখতে পেলাম যে সেরিবেলামও কিন্তু এই প্ল্যানিং প্রোগ্রামিং এ ভূমিকা রাখতেছে, সেটা হচ্ছে সেরিব্রো সেরিবেলাম, এবং টাইমিং অফ সিকুয়েন্সিয়াল মুভমেন্ট। ওকে, সেটা মুভমেন্টটা টাইমিংটা কত হবে সেটাও কিন্তু অ্যাডজাস্ট করবে। সো এই সার্কিটটাই আসলে আমি এখানে দেখানোর চেষ্টা করছি, যে সেরিব্রো সেরিবেলামের যে কর্টেক্স, সেখান থেকে সেরিব্রাল কর্টেক্স এর ভিতরে এই যে আসলে দিস ইজ সার্কেল, এই অর্থাৎ এই পার্টের সাথে সরাসরি কোনো ডিসেন্ডিং পাথওয়ে সাথে কোনো কানেকশন, ডাইরেক্ট কানেকশন নাই। ওকে, তো এখানে যদি খেয়াল করেন, সেরিব্রাল কর্টেক্স থেকে কর্টিকো পন্টো ফাইবার গেছে পন্টাইন নিউক্লিয়াস, পন্টাইন থেকে আবার পন্টো সেরিবেলার পাথওয়ে দিয়ে কোথায় চলে গেল, ডেন্টেড নিউক্লিয়াস, তাই না? ওকে, ডেন্টেড নিউক্লিয়াস থেকে আবার কোথায় যাচ্ছে, ডেন্টো রুব্রো পাথওয়ে দিয়ে রেড নিউক্লিয়াস, সেখান থেকে রুব্রো থ্যালামিক ফাইবার দিয়ে থ্যালামাস, থ্যালামাস থেকে আবার কর্টেক্স, আলটিমেটলি এইটাকে বলে ডেন্টো রুব্রো থ্যালামোকর্টিকাল পাথওয়ে। হ্যাঁ, আবার কর্টেক্স থেকে আবার এখানে কি আসলো, কর্টিকো পন্টো সেরিবেলার পাথওয়ে, আলটিমেটলি এইভাবে সেরিবেলার কর্টেক্স এবং সেরিব্রাল কর্টেক্স এর সাথে তাদের একটা ইন্টার কানেকশন আছে, তাই না? ওকে, দেন এখন আমরা যদি একটা মেকানিজম আছে, ইরর কন্ট্রোল মেকানিজম। ওকে, ইরর কন্ট্রোল মেকানিজমটা আমরা একটু দেখে ফেলি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, লাস্ট ইরর কন্ট্রোল মেকানিজম কিভাবে করছে দেখেন, মোটর কর্টেক্স থেকে একটা সরাসরি সিগন্যাল, যেটা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে সরাসরি মাসেলে চলে আসলো, যাওয়ার পথে একটা মোটর প্ল্যানের একটা কপি সেরিবেলামের, যে ইন্টারমিডিয়েট জোন অফ দ্য সেরিবেলাম, ইন্টারমিডিয়েট জোন অফ দ্য সেরিবেলাম, এটা অ্যাকচুয়ালি যে সেরিব্রো সেরিবেলাম, অর্থাৎ এই পাথওয়েটাকে আমরা কি বলবো, ফ্রন্টো পন্টো সেরিবেলার পাথওয়ে দিয়ে মোটর প্ল্যানের একটা কপি কিন্তু সেরিবেলামে পাঠাই দিল। ওকে, তাহলে সেরিবেলাম একটা মোটর প্ল্যানের ইনপুট পেল, বাই দিস টাইম সেরিবেলাম অলসো গেট ইনপুট ফ্রম দ্য প্রপ্রিয় মাসেল পজিশন, দ্যাট ইজ প্রপ্রিয় সেপ্টিভ ইম্পালস, কিন্তু সে কন্টিনিউয়াস সেরিবেলামে একটা ইনপুট দিচ্ছে।
তখন সে কি করলো, বর্তমান বডি পার্টের পজিশন বা কোনো মুভমেন্টের জন্য যে ধরেন হাতের পজিশনটা এবং মোটর প্লানের যে ইন্টেন্ডেড মুভমেন্ট, সে সেটাকে কম্পিউট করবে, যা ক্যালকুলেট বা ইন্টিগ্রেট করবে। ইন্টিগ্রেট করে একটা সে ফাইনাল যে ইন্টিগ্রেটেড সিগনাল, দ্য আউটপুটটা সে কোথায় পাঠিয়ে দেবে, দেখেন রেড নিউক্লিয়াস, থ্যালামাস, থ্যালামাস হয়ে ফাইনালি কর্টেক্স, এবং কর্টেক্স থেকে আলটিমেটলি সে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে এই কারেক্টিভ সিগন্যালটা পাঠাই দিল। তো এই পাত্রটার নাম আমরা জানি কি, এটি কি, এটাকে বলে ডেন্টোরুব্র থ্যালামো কর্টিকাল, সরি ডেন্টোরুব না, এটা হচ্ছে সেরিবেলো রুব্র থ্যালামো কর্টিকাল পাথওয়ে। ওকে, প্লাস রেড নিউক্লিয়াস থেকে সে সরাসরি রুব্রোস্পাইনাল ট্র্যাক্টের মাধ্যমে আলটিমেটলি ডিসেন্ডিং পাথওয়েতে সিগন্যাল পাঠাই দিবে। তাহলে একটা পাঠাই দিল মোটর কর্টেক্সে, আবার কারেক্টিক সিগন্যাল সরাসরি সে ডিসেন্ডিং রুব্রোস্পাইনাল ট্র্যাক্টে পাঠাই দিল, এন্ড আলটিমেটলি সে ইরোডটাকে কন্ট্রোল করলো। বোঝা গেল? আমি আবার বলি যে কোন একটা মোটর প্লান, কোন ভলান্টারি মুভমেন্টের মোটর প্ল্যান যখন কর্টিকোস্পাইনাল ট্র্যাক দিয়ে সেন্ড করবে, সেটার একটা কপি মোটর কর্টেক্স কি করবে, হ্যাঁ মোটর কর্টেক্স কিন্তু এই সেরিবেলামেও পাঠাবে। ওকে, আর সেরিবেলাম কি করতেছে, যে অ্যাকচুয়াল যে মুভমেন্ট, অনগোয়িং মুভমেন্টের, সেটার এখান থেকে প্রোপ্রিওসেপটিভ ইম্পালসটা রিসিভ করতেছে, এবং দুইটাকে সে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে যদি কোনো মুভমেন্টে, অনগোয়িং মুভমেন্টে যদি কোনো ইরোর থাকে বা ওভারশুট বা আন্ডারশুট না হয়, সেটাকে আলটিমেটলি একটা ক্যালকুলেটেড বা কারেক্টেড সিগনাল সেটা আবার সেন্ড ব্যাক করে দিচ্ছে কোথায়, রেড নিউক্লিয়াস হয়ে সরাসরি রুব্রোস্পাইনাল ট্র্যাক্টে পাঠিয়ে দিচ্ছে, প্লাস থ্যালামাস হয়ে কর্টেক্সে গিয়ে এগেইন মোটর কর্টেক্স আবার সেটাকে রিপ্রোগ্রাম করে আবার কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টে এই কারেক্টিভ সিগন্যালটা পাঠিয়ে দিবে। সো দ্যাট ইজ হাউ সেরিবেলাম ক্যান কারেক্ট দ্য ইরোর, এটাকে বলা হচ্ছে যে ইরোর কন্ট্রোল মেকানিজম। ওকে, সো আমার লাস্ট যদি আমি বলি যে সেরিবেলার লিশনের ফিচার, হ্যাঁ এখন আপনারা যদি ফাংশন বোঝা গেলে ফিচারগুলো বুঝতে অসুবিধা হবে না, বই পড়লে বুঝতে পারবেন, তাছাড়া এটা ভবিষ্যতে মেডিসিনের প্রফেসররা এটা ডিটেইল আলোচনা করবে। তারপরে আমরা কিছু জেনারেল কয়েকটা ফিচার যদি দেখি, যে খুবই ইউজুয়াল একটা ফিচার কিন্তু সেরিবেলামের, সেটা হচ্ছে হাইপোটোনিয়া। কারণ আমি শুরুতে যখন সেরিবেলার সার্কিটটা দেখাইছিলাম, সেখানে যে ডিপ সেরিবেলার যে নিউক্লিয়াসগুলো থেকে যে ইফারেন্ট আউটপুটটা আসতেছে, সেটা কিন্তু কি বলছিলাম, স্টিমুলেটরি। তো যদি সেরিবেলার লেশন হয়, তাহলে কিন্তু এই স্টিমুলেটরি আউটপুট যদি না আসে, তাহলে আলটিমেটলি কি, তাহলে ডিসেন্ডিং পাথওয়েতে সিগনাল যাবে, তাহলে যে লোয়ার মোটরের যে কন্ট্রোল, গামা মোটর নিউরন, হ্যাঁ অর্থাৎ টোন, টোন কি হবে, মাসেল টোন কিন্তু কমে যাবে বা লস হবে। সো দিস ইজ এ ভেরি ইউজুয়াল ফিচার্স অফ সেরিবেলার লেশন, দ্যাট ইজ হাইপোটোনিয়া। দেন স্পাইনোসেরিবেলাম, আমরা জানি যে স্পাইনোসেরিবেলামের কাজ কি ছিল, একটা ফাংশন ছিল যে কোঅর্ডিনেশন অফ দ্য মুভমেন্ট, আর একটা ফাংশন ছিল যে বডির পোশ্চার মেনটেন করা, হ্যাঁ টোন এবং পোশ্চার। তাহলে এখানে যদি আপনার লিশন হয়, তাহলে আলটিমেটলি কি হবে, বডির পজিশন মেনটেনটা অ্যাবনর্মাল হবে, হ্যাঁ অর্থাৎ এখানে দেখেন যে অ্যাটাক্সিয়া, এটা বলে অ্যাটাক্সিক গেট, the defect in coordination due to error in the rate, range, force and direction of the movement. So this type of gait is called drunken gait. এখানে আমি ছবিতে দেখেন যে ওয়াইড বেস গেট, এটাকে বলতেছি যে ড্রাঙ্কেন গেট। ওকে, দেন র্যাপিড মুভমেন্ট, মাসেলে যদি র্যাপিড মুভমেন্টকে কোয়ার্ডিনেশন না করতে পারে, তাহলে কি হবে, এটাও কিন্তু এক ধরনের অ্যাটাক্সিয়া। স্ক্যানিং অফ স্পেস, হ্যাঁ কারণ আমরা আমরা যখন কথা বলি তখন কিন্তু মাসেল গুলো কিন্তু কি খুব দ্রুত কোয়ার্ডিনেশন করা লাগে, কোনটার পরে কোনটা হবে, তাই না? সো এইখানে যখনই ইনকোয়ার্ডিনেশন হবে, তখনই কিন্তু স্পিচটা কি হয়ে যাবে, স্লার্ড স্পিচ হবে বা স্ক্যানিং অফ স্পিচ হবে। ওকে, আর একটা ফিচার, কমন ফিচার হচ্ছে ডিসমেট্রিয়া। ডিসমেট্রিয়া হচ্ছে যেটা হচ্ছে আমি বলেছিলাম যে ওভারশুট যদি প্রিভেন্ট না করতে পারে, তাহলে কি হবে, আপনাকে আমি যদি বলি যে চোখ বন্ধ করে আমি নাক স্পর্শ করতে, তাহলে কি হবে, আমার যদি বডির পজিশন সেরিবেলামে ডিস্টার্ব থাকে, তাহলে প্রোপ্রিওসেপটিভ ইম্পালস যদি না আসে, তাহলে কিন্তু সেরিবেলাম বুঝতে পারবে না যে
বডির পজিশন কোথায় আছে। সো যখন আমি চোখ বন্ধ করে নাক স্পর্শ করতে বলবো তখন সেটা ওভারশুট করবে, ইট উইল বি বিয়ন্ড দা ইন্টেন্ডেড মুভমেন্ট। হ্যাঁ, যেটাকে আমরা আরেকটা বলে আছে পাস্ট পয়েন্টিংও বলি। ওকে, তো সাধারণত স্পাইনো সেরিবেলামে লিশন হলে এটা হবে। সো হোয়েন প্যাশেন্ট অ্যাটেম্পটস টু টাচ অ্যান অবজেক্ট ইউজুয়ালি দ্য হ্যান্ড ওভারশুট ইনস্টেড অফ রিচিং দ্য টার্গেট, হ্যাঁ বিয়ন্ড দ্য টার্গেট। সো দিস ইজ কল্ড ডিসমেট্রিয়া, ইনএবিলিটি টু মেজার দ্য লেন্থ অর ডিস্টেন্স। ওকে, সো এটার আরেকটা নাম হচ্ছে পাস্ট পয়েন্টিং। আর ইনটেনশন ট্রিমর আমি কিন্তু তখনই বলেছিলাম, ওভারশুট প্রিভেন্ট না করতে পারলে তখনই কি হবে, কনশাস সেন্সেশন, তখন সেরিব্রাল কর্টেক্স সেটাকে কারেকশন করতে যাবে, কারেকশন করতে গেলে সেটা আবার অপোজিট ডিরেকশনে ওভারশুট হবে। হ্যাঁ, আলটিমেটলি সেটাকে মুভমেন্টটাকে ফিক্স করতে করতে তখন কি হবে, এটা একটা অসিলেটরি মুভমেন্ট হবে, যেটাকে আমরা ট্রিমর বলতেছি, যেটা কিন্তু রেস্টিং কন্ডিশনে হবে না, যখনই আমি কোনো অ্যাকশনে যাব তখন হবে, এই জন্য এটার একটা নাম হচ্ছে অ্যাকশন ট্রিমর। ওকে, আরেকটা হচ্ছে আমরা ডিসডায়াডোকাইনেসিয়া বলি, ইনএবিলিটি টু পারফর্ম র্যাপিড অল্টারনেটিং মুভমেন্ট। সো হোয়েন দ্য মোটর কন্ট্রোল সিস্টেম ফেলস টু প্রেডিক্ট হোয়ার দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি উইল বি অ্যাট এ গিভেন টাইম, তার মানে একই সমস্যা, সেরিবেলামের ডিস্টার্ব হওয়া মানে হচ্ছে সেরিবেলামের মেইন কাজ হচ্ছে বডির ডিফারেন্ট পার্টের বর্তমান পজিশনটা কি সেইটা সম্পর্কে ইনফরমেশন কন্টিনিউয়াস কালেক্ট করা। তো সেরিবেলামে যদি সমস্যা হয় সে এইটাকে জাজ করতে পারবে না, সো সে ফেইল টু প্রেডিক্ট হোয়ার দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি উইল বি অ্যাট এ গিভেন টাইম। হ্যাঁ, সে নির্দিষ্ট টাইমের তার বডির পার্টটা কোন পজিশনে থাকবে সেটা সে কি করতে পারবে না, প্রেডিক্ট করতে পারবে না, তখন আলটিমেটলি যে সমস্যাটা হবে ডিউরিং র্যাপিড মুভমেন্ট, আইদার কোন একটা মুভমেন্ট সে আর্লি হবে অথবা কোনোটা মুভমেন্টটা লেটে হবে। ওকে, সো যখন আপনি কাউকে র্যাপিডলি অল্টারনেটিং মুভমেন্ট করতে বলবেন, হ্যাঁ তখন সে সেটাকে পারবে না, ইনএবিলিটি টু পারফর্ম র্যাপিড অল্টারনেটিং মুভমেন্ট, এইটাকে বলতেছে হচ্ছে ডিসডায়াডোকাইনেসিয়া। ওকে, আর যেটা হচ্ছে ভেস্টিবুলার সিস্টেমে যদি ডিফেক্ট থাকে তাহলে তো যেটা কি আই মুভমেন্ট, অ্যাবনর্মাল আই মুভমেন্ট হবে, অসিলেটরি, যেটাকে আমরা বলতেছি নিস্টেগমাস, ডিফেক্ট ইন দ্য ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স লিডস টু প্যাথোলজিক্যাল নিস্টেগমাস। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর টুডে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।